কালবৈশাখীর নির্মম রূপ দেখল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মানুষ। প্রায় দশ মিনিট স্থায়ী এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে ওই এলাকার মানুষজন। ঝড়ের তাণ্ডবে ধসে গেছে দুইতলা ভবনের একটি দেয়াল, উড়ে গেছে অসংখ্য বাড়িঘর ও দোকানের চালা। বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ জলাবদ্ধতার শঙ্কা করা হচ্ছে। এই জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। জানা যায়, শ্রীনগর উপজেলার হরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোকনের দ্বিতল ভবনের দেয়াল ধসে রাস্তার উপরে পড়েছে। এতে মানুষ চলাচলে বাধাগ্রস্ত হয়। একই এলাকার সিরাজুল ইসলামের জায়গার দেয়াল ভেঙে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ প্রবল ঝড়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘরের চালা উড়ে যায়, গাছপালা ভেঙে পড়ে। ঝড়ের পরে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা এলাকা পর্যবেক্ষণে নামেন। পল্লী বিদ্যুৎ শ্রীনগর জোনাল অফিসের ডিজিএম মদন গোপাল শাহ জানান, ঝড়ে বিভিন্ন স্থানে পাঁচটি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, দশ বারোটি মিটার নষ্ট হয়েছে, গাছপালা ভেঙে শতাধিক জায়গায় তার ছিঁড়ে যায়। প্রিয় ভিউয়ার্স, কালবৈশাখী ঘূর্ণিঝড়ের চেয়েও বেশি ভয়ঙ্কর রূপে দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।